হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইজি রেসিপি স্পাইকস্তুরি আজ আমি আপনাদের শেখাবো বিয়েবাড়ির স্টাইলে মাছের কালিয়া আমি এখানে ভেটকি মাছের কালিয়া করবো সেই জন্য কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়ে নিয়েছি এবং তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালো মতোভাবে গরম হয়ে গেছে আমি দেখুন একটুখানি ঘুরিয়ে নিয়ে কড়ার চারদিকটাতে লাগিয়ে দিলাম যাতে মাছটা কোনো অংশ থেকেই আটকে না যায় বা ভেঙে না যায় এখানে আমি ভেটকি মাছ দিয়ে করবো আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন কাতলা কালিয়া এই প্রসেসে ভীষণ ভালো খেতে হয় আমি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি সেই নুন হলুদ মাখানো ভেটকি মাছটা আমি এবার গরম তেলের মধ্যে দিয়ে দেবো ভাজা করতে মাছের একটা সাইড খুব সুন্দর করে ভাজা হলে তবেই আমাকে মাছটা উল্টে দিতে হবে একটা সাইড ভালো করে ভাজা হওয়ার আগে যদি মাছটাকে উল্টে দিই তাহলে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকবে অনেক বেশি সুন্দর করে দুটো পিঠ লালচে করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে না ভাজলেও চলবে আপনারা এই রান্নাটা কাতলা মাছ দিয়েও করতে পারেন একই রকমের খেতে এবং ভীষণ ভালো খেতে হয় আর আমি চেষ্টা করছি আজকে বিয়েবাড়ির প্রসেসে বানাবার আর ভাইফোটা আসছে ভাইদেরকে আপনারা এই রেসিপিটা করে খাওয়াতে পারেন খুব ভালো লাগবে মাছের পিসগুলো সব ভাজা করা হয়ে গেছে আমি তুলে আলাদা করে রেখে নিচ্ছি এবার যে তেলটা রইল মাছ ভাজার পরে সেই তেলটার মধ্যে আমি রান্না করব সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ স্পুন গোটা জিরে জিরেটা যখন একটু বেশ ক্র্যাকেল করে গেল এবং সুন্দর গন্ধ বেড়ে যায় তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা পেঁয়াজ যদি মনে করেন তাহলে বেটেও দিতে পারেন তাতেও খুব ভালো খেতে খেতে লাগবে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা গোলাপি যখন রং ধরবে তখন তার মধ্যে আমি অ্যাড করে দেবো আদা রসুন বাটা আমি এখানে হাফ স্পুন আদা বাটা আর এক স্পুন রসুন বাটা দিয়েছি রসুন মা বিয়েবাড়ির স্টাইল কাতলা মাছের রান্নাতে অলওয়েজ বেশি যায় কিন্তু তাই আমি যতটা আদা বাটা দিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণ রসুন বাটা দিয়েছি মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করছি লঙ্কা গুঁড়ো পরিমাণ করেছি লঙ্কা গুঁড়ো গুঁড়ো ধনে হলুদ গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন আর দিলাম স্বাদ মতো নুন যতটা পরিমাণ নুন লাগবে ঠিক ততটা পরিমাণে আমি নুন দিলাম এবার এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো আর দিলাম কাঁচা লঙ্কা আলু টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম কারণ তাতে আলুটাও কষা হয়ে যাবে মশলার সাথে এবং টমেটোটাও গলে যাবে সেই জন্য এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যদি চান তো এবং আপনারা জানাবেন আমাকে যে আপনাদের সকলে কেমন লাগলো খুব ভালো খেতে হয় রান্নাটা অবশ্যই ট্রাই করবেন আর আমি আজকে একটু ঝালঝাল করেছিলাম আপনারা চাইলে ঝালটা কমও দিতে পারেন আর আমি এখানে যে কাঁচা লঙ্কাগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু চেরা ফাটা কিছুই না গোটা লঙ্কা দিয়েছি এবার আমি এখানে প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি যে যতটা গ্রেভি খাবেন সে ততটা পরিমাণে জল রাখবেন আমার এখানে মাছের পিসও কম রয়েছে সেই আমি খুব একটা বেশি জল দিচ্ছি না অল্প পরিমাণ জল দিয়ে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে মিনিট পনেরোর জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। এখানে আমি চন্দ্রমুখী আলুর ব্যবহার করেছি কাজে পনেরো মিনিটের মধ্যে খুব আরামসে এটা সেদ্ধ হয়ে যাবে মাছগুলো দিয়ে দিলাম এবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট বাদে আমি রান্নাটা খুলে দেখাবো আপনাদেরকে রান্নাটা কেমন হয়েছে দেখুন পনেরো মিনিট কেটে যাওয়ার বাদে আমি দেখাচ্ছি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে এসে আপনারা ঘি গরম মশলা দিতে পারেন কিন্তু যেহেতু বিয়েবাড়ির রান্নাতে ঘি দেওয়া হয় না তাই আমি এখানে কিন্তু অ্যাড করলাম না রান্নাটা অবশ্যই ট্রাই করবেন আর গরম ভাতের সাথে খেয়ে আমাকে জানাবেন